গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। এখন আমরা পুরীতে আছি। আজকে আমাদের পুরীতে ফার্স্ট দিন, আজকে 27 তারিখ শনিবার। কালকে রাত্রের ব্লগটা তো স্টেশনেই শেষ করে দিয়েছিলাম, আজকে সকালবেলা আমার হলিডোম থেকে তোমাদের সাথে কথা বলছি। তোমাদেরকে দেখাই আমরা কোন হলিডোমে রয়েছি, হলিডোমে সুযোগ সুবিধা সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে হলো আমাদের হলিডোমের রুম। বড় একটা বেড দিয়েছে, তারপরে দুটো চেয়ার দিয়েছে, ওদিকে একটা চেয়ার, এই দিকে একটা চেয়ার, আর একটা আছে টেবিল, আর এই আরও একটা চেয়ার দিয়েছে। এই ফ্যানটা কিন্তু আমরা ভাড়া করেছি। আর এদিকে আছে হলো রান্নাঘর। লাইট জ্বালাই, দাঁড়াও। এই হচ্ছে হলো আমাদের রান্নাঘর, রান্নাঘর, আর এই হচ্ছে হলো বাথরুম। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে হলো বাইরে হচ্ছে হলো একটা বারান্দা রয়েছে। এই হচ্ছে হলো বারান্দা, সুব্রত দাঁড়িয়ে আছে এই বারান্দা। এখান থেকে অনেক হোটেলই দেখা যাচ্ছে। এ দেখো এখানে হোটেল, এদিকে রাজ রয়েছে, তারপরে এদিকে হচ্ছিল নিউ মালঞ্চ রয়েছে, তার এই পাশে হচ্ছিল শঙ্খবেলা, অনেক অনেক হোটেল রয়েছে। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে গেলে একটু এগালে, এই সামনে এগালে পড়েই আমাদের সমুদ্র। তাহলে চলো নিচে যাই, বোনরা সবাই নিচে রয়েছে আর আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি। বলো ইকো ব্যাংক, ইকো ব্যাংক কত ভাড়া নিচে সেটাও বলে দাও। এটা 750 টাকা ভাড়া আছে আমাদের। রুমটার নাম হলো সান অ্যান্ড সি। মোটামুটি খারাপ না, মোটামুটির উপর ঠিক আছে। তাহলে নিচে যাই, নিচে বোনরা রয়েছে তো ওদের সাথে বেরাবো। তাহলে চলো ওদের সাথে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। আমার বোনরা যে দুটো ঘরে রয়েছে সেই ঘর দুটো দেখিয়ে দিই। ওরা নিচের ফ্লোরে রয়েছে, আমি ঘরটা দেখাচ্ছি। এই হচ্ছে হলো একটা রুম, এই যে বাবু শুয়ে আছে, আমার বর এখানে বসে রয়েছে, আর এইটা হচ্ছে হলো ডাইনিং টেবিল দিয়েছে ওদেরকে, আর এই হচ্ছে হলো রান্নাঘর, আর এইটা হচ্ছে হলো বাথরুম, সেটা খুলে দেখালাম না। ওদেরটার মধ্যে কোমোডের ব্যবস্থা রয়েছে, আর এইদিকে বারান্দা রয়েছে। ভালো, তোর কেমন লাগছে হলে তুমি সেটা বল। ভালো, খারাপ না, ভালো। সমুদ্রটা কাছে, এটাই হচ্ছিল ব্যাপার, দৌড়ে সমুদ্রের ধারে গিয়ে একটু বসা টসা যাবে। ও আমাদের টিভিও আছে, এই যে টিভি আর একটা সুন্দর ড্রেসিং টেবিল। আমাদের ঘরেও টিভি আছে, সেটা আমি আর দেখাইনি। আর এই সামনাসামনি হচ্ছে হলো আমার আরেক বোনের ঘর। এই যে ওদের ঘরটা সবসময় এরকমই থাকে, ওরা যে ঘুরতে এসছে তার প্রমাণ ঘরের মধ্যে বোঝা যায়। এই আরেক বোন আর এই যে বোনের মেয়ে এখানে বসে আছে, আর ওই বোন আর আমার ছেলে এখানে মোবাইল নিয়ে ব্যস্ত, কি যে দেখে মোবাইলে বুঝে পাই না। আর আমার বোন একটু বেরিয়েছে আসুক, তারপরে আমরা সবাই মিলে বেরাবো, আমরা সবাই মিলে তারপরে একটু বেরিয়ে বেরাবো, সকালে খাওয়া দাওয়া করবো। সমুদ্রের ধারে সকাল থেকে যেতে পারিনি, এতই ব্যস্ত ছিলাম, ব্যস্ত বলতে বাধ্য হচ্ছি, সবাই ঘুমাচ্ছিলাম যে আর যেতে পারিনি। একটু পরে সমুদ্রের ধারে যাব। আমরা সবাই এখন সকালে ব্রেকফাস্ট করবো বলে বেরিয়েছি, যাই দেখি কোথায় কী পাওয়া যায়, সেখান থেকে কিছু ব্রেকফাস্ট করে নেবো। আমাদের কোনো এখনো প্ল্যান হয়নি কোথায় যাবো না যাবো, ব্রেকফাস্ট করে ওখানে বসে আলোচনা করে নেবো কী খাই, কোথায় যাবো। ময়দা মাখা সুন্দর করে তৈরি হয়ে গেল পেটাই। এখানে কতটা করে পরোটা আছে বাবু? হয়ে গেছে
একশো করে পরোটা, 20 টাকা করে সব। মা খাও মা, সাদা চা। সকালের টিফিন হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি ফুল হাতা পরে নিয়েছি, জানি ট্যান পড়বে, তাও ফুল হাতা পরে যাই। এই হলো সমুদ্র রাস্তা, আর এই যে মিত্র ক্যাফে, মিত্র ক্যাফের রাস্তা দিয়ে এদিক এসে এসেই এই হচ্ছিল আমাদের ঘরে। এদিক দিয়ে গিয়ে ওই রাস্তা দিয়ে ঢুকে এই যে হলিডোমটা আমি দেখাচ্ছি, এই যে এই যে সান এন্ড সি, এটা হচ্ছিল আমাদের হলিডোম একদম সমুদ্রের কাছে। আমি ভিতরটা দেখিয়েছিলাম, সান এন্ড সি, এই আমি ভিতরটা বাইরে থেকে দেখিয়ে দিলাম। রাই আমরা এখন মেন রাস্তায় দাঁড়িয়ে আছি, আর ওই যে দূরে সমুদ্র দেখা করছি, এই যে দূরে সমুদ্র, আর এই মেন রাস্তা, মেন রাস্তা থেকে একটি ছাটা পথ, তারপরেই হচ্ছিল আমাদের হলিডে হোম। আমরা ওই সেকেন্ড ফ্লোরে রয়েছি, আমাদের জামা প্যান্ট ওখানে মেলা রয়েছে। দেখো আমাদের টিম সব রেডি হয়ে গেছে, স্নান করার জন্য আসছে। আসো সব রাস্তা পার হয়ে, ওরে বাবা সব দৌড় ঝাঁপ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রেডি হয়ে গেছি দুপুরে খাওয়ার জন্য, বেরাচ্ছি। এ দেখো দেখাচ্ছি, এখান থেকে বেরিয়ে এই রাস্তা ধরে এম করে এগাবো, এগিয়েই একটু গেলেই এই যে গেটটা দেখছো, এই যে গেটটা করা রয়েছে, এটা হলো মিত্র ক্যাফে। আমরা মিত্র ক্যাফেটা দুপুরে খেতে এসেছিলাম, মিত্র ক্যাফে খাওয়া দাওয়া একটা কমপ্লিট ভিডিও চ্যানেলের আলাদা করে দেবো। এমনি এটা খাওয়া দাওয়ার জন্য বেশ ভালো জায়গা। তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হলিডে হোম। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিই, এখন সন্ধ্যাবেলা যাচ্ছি হচ্ছে হলো জগন্নাথ মন্দিরে। চলুন জগন্নাথ মন্দিরে আপনাদের সাথে দেখা হবে। আমরা টোটোর জন্য এখানে অপেক্ষা করছি, ওখানে সামনে জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো। আমরা জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি, দেখো দেখাচ্ছি জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, এই হচ্ছিল জগন্নাথ মন্দির। প্রচুর লোক এসছে, আমি সামনে দিয়ে চেষ্টা করবো জগন্নাথ মন্দিরটাকে দেখানো। ও এইখানে জগন্নাথ মন্দিরের সামনে কাজ হচ্ছে, তাই জন্য আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি।
আমরা জগন্নাথ দেবের ঘটক গেট যেটাকে বলে সেই গেটের সামনে সাউথ গেটের সামনে চলে এসেছি। এই হচ্ছিল জগন্নাথ মন্দিরের সাউথ গেট। মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইবার সেইটা হবে, চাকরি আমাকে জিজ্ঞাসা করবে দিদির শরীর কেমন আছে। এইবার এবার আমি বলবো যে আগে থেকে একটু ও বুঝতেই পেরেছে ছোট লোক আছে আমাকে পা দিয়ে চলে জ্বালা করে না, অসম্ভব, এটা তো জ্বলতেই পারে। চলো আঙুলে তো আঙুলেই চলে যাচ্ছে না। ঠিক আছে, লাগলে একটু চলবে। আমি পড়ে গেছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।